নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য সজনে ডাঁটার একেবারে অন্যরকম একটা রেসিপি এনেছি। আর বন্ধুরা, এই রেসিপিটা আমি কিন্তু শিখেছি আমার শাশুড়িমার কাছ থেকে। দুর্দান্ত টেস্ট হয়, তাই আপনাদের সঙ্গে শেয়ার করতে এলাম। আশা করি রেসিপিটা সবার ভালোই লাগবে। তো বন্ধুরা, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিন। তো দেখুন, আমি এর জন্য অবশ্যই নিয়েছি সজনে ডাঁটা। সজনে ডাঁটার উপরের আঁশটা ছাড়িয়ে যেভাবে কাটা হয় সেইভাবেই কেটে নিতে হবে। কিন্তু একটা জিনিস খেয়াল করুন, ডাঁটাগুলোর লেন্থটা কিন্তু মোটামুটি সমান করে আপনি কাটবেন। মানে একটু ছোটো বড় হলে অসুবিধে নেই, তবে চেষ্টা করবেন প্রায় সমান করে কেটে নেওয়ার। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে এবার দিয়ে দিচ্ছি হাফ লিটার মতো জল। এরপরে এতে দিয়ে দেব প্রায় হাফ চা চামচ মতো নুন। নুনটা একটু কম বেশি হলে অসুবিধে নেই, যেহেতু জল রয়েছে বেশি পরিমাণে। এবারে একেবারে অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা সজনে ডাঁটা। সজনে ডাঁটাটা বন্ধুরা এইভাবে ভাগ ভাগ করে আমি রেখেছিলাম আপনাদের লেন্থটা দেখাবো বলে, এবং রেসিপিটা বানানোর জন্য এভাবে ভাগ করেই নিতে হবে। এবার যেটা করতে হবে, জলের সঙ্গে একটু ডাঁটাটা মিশিয়ে নিচ্ছি, তারপরে ঢাকা দিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি ফুটতে শুরু করে। খুব বেশিক্ষণ ঢাকা দিয়ে রাখা যাবে না। যখন বুঝতে পারবেন যে ফুটতে শুরু করেছে, হাই ফ্লেমে রাখুন এই সময়টা। দেখুন ফুটতে শুরু করেছে, তখন ঢাকাটা খুলে দিন। ঢাকাটা খুলে দেওয়ার পরে 2 থেকে 3 মিনিট ডাঁটাটা সেদ্ধ করতে হবে। ডাঁটা কতটা নরম বা কতটা শক্ত হয়ে গেছে তার উপরে সময়টা একটু কম বেশি হবে, তবে আপনি গ্যাস বন্ধ করার আগে একটু চেক করে নেবেন ডাঁটাটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে কি না। সেটা এই রেসিপির জন্য ঠিক কতটা সেদ্ধ হবে একটু দেখিয়ে দিই, গরম বলে হাত দিতে পাচ্ছি না, তাই একটু ছুরি দিয়ে আপনাদের কেটে দেখাচ্ছি। দেখুন, যাতে ইজিলি ডাঁটাটা এইভাবে খুলে যায়। তো হাত দিয়ে আমি একটু জাস্ট খুবই গরম রয়েছে দেখিয়ে দিলাম। এরকম খুলে যখন যাবে তখন বুঝবেন যে এটা সেদ্ধ হয়ে গেছে। এবারে গ্যাস বন্ধ করে জল ঝরিয়ে ডাঁটাটা তুলে নিচ্ছি। তুলে একটা আলাদা প্লেটে আমি দিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি একটু ঠান্ডা হয়ে যায়। তো এটাকে একেবারে যে খুব ঠান্ডা করতে হবে এমন নয়, হাত সহ্য করতে পারবে এই অবস্থা পর্যন্ত কিন্তু ঠান্ডা করে নিতে হবে। তো ঠান্ডা হয়ে গেছে, এরপরের কাজটি দেখুন কি করতে হবে, এই ডাঁটাগুলোকে একটু এইভাবে খুলে দিতে হবে। তো বন্ধুরা, আমি ভিডিওতে দেখাচ্ছি বলে সময় একটু বেশি লাগছে। অনেকের মনে হতে পারে যে এটা বেকার, সময় নষ্ট, অনেক সময় লাগবে, এরকম নয়। ভিডিও না করলে আপনি তাড়াতাড়ি এগুলো কিন্তু করে নিতে পারবেন। তো দেখুন, খুলেও না খুলেও বানানো যাবে, কিন্তু খুলে বানালে খেতে অনেক বেশি টেস্টি হবে রেসিপিটা। এবার এর মধ্যে আমি দিয়ে দেব একটা মাঝারি সাইজের একেবারে মিহি করে কুচানো পেঁয়াজ আর স্বাদ মতো কাঁচা লঙ্কা। পেঁয়াজটা চাইলে বাড়াতে পারেন। এবারে স্বাদ মতো নুন দিচ্ছি। নুনটা খেয়াল করে দেবেন, কেননা সজনে ডাঁটা ভাপানোর সময় আমি নুন দিয়েছিলাম। 1/3 টিস্পুন মতো জিরে গুঁড়ো দিচ্ছি, আর 1/3 টিস্পুন মতো ধনে গুঁড়ো, আর লঙ্কার গুঁড়োটা স্বাদ মতো দেবেন, যেরকম ঝাল পছন্দ করবেন। তবে রেসিপিটা ঝাল ঝাল হলে কিন্তু বেশ ভালো লাগে। এবার দিয়ে দিচ্ছি আমি এখানে বেসন 2 চা চামচ। তো বন্ধুরা, আপনি এখানে বেসনের বদলে অল্প চাল গুঁড়ি দিয়েও কিন্তু রেসিপিটা বানাতে পারেন। এবার ভালো করে সমস্ত কিছুকে মিশিয়ে নিচ্ছি। এখানে বেসনের পরিমাণটা অতিরিক্ত দিলেও ভালো লাগবে না, আবার এমনভাবে দিতে হবে যাতে বাইন্ডিংটা ঠিকঠাক আসে। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা, অল্প একটু টমেটোও মেশানো রয়েছে তাতে। এবার ভালো করে মিশিয়ে মিনিট 5 রেস্টে রেখে দেব, যাতে সজনে ডাঁটায় যদি কিছুটা জল থাকে সেটা বেরিয়ে আসবে। তো মিনিট 5 পরে বন্ধুরা আরেকবার দেখে নিতে হবে যে এটা পাতলা হয়ে গেছে কি না, বা ডাঁটাগুলো ছেড়ে ছেড়ে বেরিয়ে যাচ্ছে কি না, মানে চিটচিটে ভাবটা ঠিকঠাক আছে কি না। যদি মনে হয় যে না, আরও একটু বেসন লাগতে পারে, তাহলে আরও 1 চা চামচ বেসন এখানে অ্যাড করে দিতে হবে। অতিরিক্ত দেওয়ার দরকার নেই, দেখতেই পাচ্ছেন যে আমি বেশি পরিমাণে দিইনি, ডাঁটাগুলো পরিষ্কার কিন্তু দেখা যাচ্ছে। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি। তো এটা এবার রেসিপি তৈরির জন্য রেডি হয়ে গেছে। এবারে আমি দেখুন এই ডাঁটাগুলোকে ভাগ ভাগ করে বড়ার আকারে তৈরি করব। তো বন্ধুরা, এবার বুঝতে পাচ্ছেন আশা করি যে রেসিপিতে আমি কেন শুরুতেই বলেছিলাম সজনে ডাঁটাটার লেন্থটা সমান রেখে কাটবেন। তাহলে কী হবে বলুন তো, বড়াটা বানাতে সুবিধে হবে। ছোট বড় হলে কী হবে, সহজে সজনে ডাঁটাগুলো ছেড়ে ছেড়ে যাবে, আর দেখতে তো ভালো লাগবেই না।
আর প্রত্যেকটা বড়া এক্ষেত্রে কী হবে বলুন তো, সমান সাইজের হবে। তো আপনি যখন সার্ভ করবেন দেখতেও বেশ ভালো লাগবে। তো দেখুন একই রকম করে সমস্তগুলো আমি এখানে বানিয়ে নিচ্ছি, সবগুলো রেডি হয়ে গেছে আমার, দেখতে পাচ্ছেন। এবারে যেটা করতে হবে, একটা গ্যাসে তাওয়া বসিয়ে দিতে হবে, যে কোনো তাওয়া আপনি এখানে ব্যবহার করতে পারেন, আমি এখানে লোহার তাওয়া ব্যবহার করছি। তাওয়াটা গরম করে নিতে হবে হাই ফ্লেমে রেখে, তারপরে তেল ছড়িয়ে দিতে হবে ভালো করে। প্রথমে হাই ফ্লেমে রেখে গরম করতে হবে, কিন্তু যখন বড়াগুলো ফ্রাই করব তখন একেবারে লো ফ্লেমে কিন্তু বড়াটা ফ্রাই করতে হবে। যে কোনো বড়া ভাজার জন্য একটু ধৈর্যের কিন্তু বন্ধুরা প্রয়োজন রয়েছে। এবার বড়াগুলো আমি দিচ্ছি, দেখুন এই বড়াগুলো দেওয়ার সময় দুটো বড়ার মাঝে একটু স্পেস রাখবেন, কারণ এই বড়াগুলো আরও কিছুটা বড় হয়ে যাবে ভাজার পরে। তো কীভাবে সেটা আপনারা অবশ্যই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। তো বন্ধুরা, এই রেসিপি অনেকেরই মনে হতে পারে বানাতে গিয়ে যে অনেক সময় নষ্ট, বেকার সময় নষ্ট। তো তাদের বলবো এই রেসিপি সত্যিই না তৈরি করতে যাওয়াই ভালো, কিন্তু যারা বাড়ির মানুষকে খাইয়ে রান্না করে খাইয়ে মানে খাওয়াতে ভালোবাসেন বা খেয়ে যাতে তাদের ভালো লাগে সেটা পছন্দ করেন, তারাই একমাত্র এই রেসিপি ট্রাই করতে যাবেন। সবার জন্য এই রেসিপি সত্যিই নয়, একটু ধৈর্যের দরকার রয়েছে। আর এক মিনিট ছাড়া ছাড়া বন্ধুরা এগুলোকে উল্টে দিতে হবে, আর আগেই তো বলেছি ফ্লেমটা লো ফ্লেমে রাখবেন। উল্টে দিয়ে তারপরে দেখতে পাচ্ছেন যে খুন্তি দিয়ে এইভাবে চেপে দিচ্ছি, সেই কারণে জায়গাটা এখন একটু বেশিই লাগছে। তো এরকম প্রত্যেকটা বড়াকে যখন চেপে দেবেন তাহলে জায়গাটা অনেকটা এক্সট্রা লাগছে, তাই সেই হিসেবেই কিন্তু বড়া দেবেন, একসঙ্গে অতিরিক্ত কিন্তু ভাজতে পারবেন না। তো মিনিটখানেক ছাড়া ছাড়া এইভাবে দুই দিক লাল করে কিন্তু ভাজতে হবে। যদি দরকার মনে হয় আপনি তেল অ্যাড করতে পারেন, একটু ভালো করে ভাজা যেন হয় সেই জন্যই লো ফ্লেমে রাখা। আর তাওয়াটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে সব দিকটা যেন সমান তাপ পায় সেটাও দেখতে হবে। তো বন্ধুরা, এই রেসিপিটা যাদের বিশেষ করে ঠান্ডা লাগে বা সর্দি কাশি রয়েছে, মুখে কিছুই ভালো লাগছে না, খেতে পাচ্ছে না, বাড়ির এরকম কারুর যদি হয়, তখন আপনি এইরকম একটা রেসিপি তাকে বানিয়ে দেবেন, সে কিছুটা হলেও কিন্তু খেতে পারবে, ভাতের সঙ্গে খুব ভালোই লাগে বন্ধুরা, মানে মুখের মধ্যে বেশ একটা আরাম ফিল হয় এই ডাঁটাটা যখন চিবানো হয়। তো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, ট্রাই করে আমাকে জানাবেন, ভালো লাগলেও জানাবেন আর খারাপ লাগলেও কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবার কখনোই হয় না যে একটা রেসিপি প্রত্যেকের ভালো লাগবে, কখনোই না। তো বন্ধুরা অবশ্যই ট্রাই করে তারপরে জানাবেন। তো দুই দিক দেখুন একদম গোল্ডেন কালার একটা এসে গেছে, দেখতে পাচ্ছেন কালারটাও বেশ লোভনীয়, দেখেই বুঝতে পাচ্ছেন। এরকম কালার যখন হয়ে যাবে বুঝবেন রেসিপিটা রেডি, একেবারে গরম গরম খাবেন তাহলে কিন্তু ভালো লাগবে রেসিপিটা। তো বন্ধুরা, এই ছিল আজকের রেসিপি, আশা করি সবার ভালোই লেগেছে। সবাই খুব ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।